দেখার চেষ্টা করব। মোতার সাথে কি আপনাদের কোনো কথাবার্তা হয়েছে? এটা আমরা দেখব পরে, কার সাথে কি কথা হয়, আমাদের তো দরজা খোলা আছে। আমার তো মনে হয় যে কংগ্রেসের বহুদিন ধরে ওদের যে এই যে দোস্তি আর কুস্তির ঘটনা শুনছি, এখন তো ঘরে পৌঁছে গেছে। এই কংগ্রেস লিডারদের আমি বলবো সিপিএম এর নাম লেখা লিখিয়ে নিলেই ভালো হবে। আর নেজরে আবার কংগ্রেস করে কি হবে, সিপিএম করলেই হয়, সিপিএম এ ঢুকে যাক। আগেও ছিল 77-78 যে কায়দায় এই মানুষের ত্রিপুরা মানুষকে ওরা মানে ঠকিয়ে, আমি বলবো যেভাবে ওরা সরকার গঠন করেছিল 93ও করেছে, গণতন্ত্র নেই গণতন্ত্র নেই বলছে, এখন তো গণতন্ত্র আরো আমি বলবো ত্রিপুরাতে প্রকট। যেই গণতন্ত্রের মধ্যে ওরা যেভাবে একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে, তো এখানে গণতন্ত্র আছে বলেই তো কোলাকুলি করছে, আগে তো লুকিয়ে লুকিয়ে করতো, তো এখানে যে গণতন্ত্র আছে সেটা তো আরো প্রমাণ হলো।